সহকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমব টিভি প্রশ্নোত্তর পর্বের অষ্টম পর্বে। আপনাদের সাথে আছি আমি নিতু হাসান এবং আমার সাথে আছে এসএমব টিভি এবং স্টক মার্কেট জার্নালের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক জনাব মঞ্জুর সাদেক খোশনবিশ। জনাব মঞ্জুর সাদেক খোশনবিশ স্যারের স্টক মার্কেট বিজনেস ফর্মুলা বইটি পেতে বিকাশ করুন এই নাম্বারটিতে 01759477384। বইটির মূল্য 100 টাকা এবং কুরিয়ার সার্ভিস চার্জ 30 টাকা। স্যার, আজকের প্রশ্নের দিকে যদি আমরা তাকাই, প্রথম প্রশ্নটাই হচ্ছে অ্যাপোলো ইস্পাত সম্পর্কে জানতে চেয়েছে বিনিয়োগকারী। আচ্ছা, মজার জিনিস, অ্যাপোলো ইস্পাত আমি নিজে যাই 2013-তে তাদের ফ্যাক্টরিতে। তারা শুধু ভেউটিন বানাইত, দেখো তারা 300 কোটি টাকার উপর উঠে নিয়ে গেল। তো এখন আমি তো অ্যাপ্রুভাল দেওয়ার মালিক না, যদি হয়তো তাহলে আমি দিতাম না। কারণ এই অ্যাপল ইস্পাতের কে, এই এই গ্রুপের মধ্যে দেখো অ্যাপল ইস্পাত, ফিনিক্স ফিনান্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, ফিনিক্স ব্রোকারেজ হাউস, তারপরে সিটি ব্যাংক, এরা এটা একটা বিশাল গ্রুপ, একটার সাথে একটা লেজ করা আর কি। এরা বিভিন্নভাবে ছড়িয়ে রয়েছে প্রত্যেকটা জায়গায়, কিন্তু এইভাবে করতেছে। আজকে কি করলো তারা, জেড ক্যাটাগরিতে পড়ে গেল, শেয়ারটাকে ওই সময় ধামধাম বাড়িয়ে টাড়িয়ে, মানে কি ওইগুলো কি কমো, এত অরাজকতা ভালো লাগে না। যে অ্যাপল ইস্পাতের আজকে এইখানে থাকার কথা না, কারণ তারা যে টাকাটা নিচ্ছে, যদি সম্পূর্ণভাবে টাকাগুলো প্রপার ইউটিলাইজ হয়, তাহলে কিন্তু এই মার্কেটে তারা খুব পুরানো কোম্পানি, খুব নাম করা কোম্পানি, তাদের এই অবস্থায় যাওয়ার কথা নয়। কিন্তু এটা কি হয় জানো, ওই যে একটা গ্রুপে যখন 10টা কোম্পানি থাকে না, একটা টাকা নিয়ে আরেকটা নেওয়া যায়, যেটা প্রফিট হল সেটা যে ডেউটিন হুক ইয়ার্স, ওইটার মধ্যে তাকাই নেই। এই জন্য এদেরকে আইনের আওতায় আনতে হবে, এক কথায় শেষ। আর বর্তমানে আসলে স্টেট কোম্পানিগুলো খুব কমই তারা টাকার সঠিক ব্যবহার করে। অবশ্যই। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে রিস্কের পার্সেন্টেজটা কত? আচ্ছা, এটা তো খুব অদ্ভুত কোশ্চেন। রিস্ক কিভাবে আমি বলবো, মিউচুয়াল ফান্ড এখন যেখানে আছে কিনতে পারে, কিন্তু এটা কবে যে আমি জানি না ম্যাচিউর হবে, কবে যে সে ভালুক যেমনি 6 মাস বরফের পোলার যে বিয়ার আর কি, সাদা ভালুক 6 মাস না খেয়ে বরফের ভিতরে থাকে, সামারের সময় বের হয়। তো এটা তো মানে মিউচুয়াল ফান্ড বা কিছু কোম্পানি, এরা তো পোলার বিয়ারের মতো হয়ে গেছে, যে ভিতরে ঢুকছে আল্লাহ জানে। এটা তাই না, কবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এদেরকে বের করবে, সে যে আমি তো রিস্ক। হ্যাঁ, একটা কথা বলবো, মিউচুয়াল ফান্ড থেকে দূরে থাকেন, ফিনান্সিয়াল সেক্টরে লম্বা সময়ের যদি যান, চ্যালেঞ্জ করলাম যে কেউ 10 বছর ফিক্সড ডিপোজিট না করে ফিনান্সিয়াল 2-4টা ব্যাংক কিনেন, এরপরে আমরা বলবো যে কোনটায় কিনবেন লং টার্মের, এটা নেক্সট আমরা এটা আপনাদেরকে জানাবো। হ্যাঁ, চেষ্টা করবো যে এটা কিনেন, কত টাইম ফ্রেম দেয়া ইয়েটা চ্যালেঞ্জ করে বলতেছি, ইনশাল্লাহ দেখবেন যে ঠিক হয়েই যাবে। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে এক বিনিয়োগকারী জানতে চেয়েছে যে তার অ্যাকাউন্টে যে শেয়ার রয়েছে, সে কি সরাসরি তার পরিচিত কারো অ্যাকাউন্টে বিক্রি করতে পারবে কিনা? জি না, আপনি তার আপনার ইয়ে কেমনে বেঁচবেন, আপনি ট্রান্সফার করতে পারেন, যে সে ই করে তার আরেক পরিচিত, তার সাথে রিলেটিভ হইতে হবে, সে ট্রান্সফার করতে পারে, কিন্তু সে বিক্রি করতে পারবে না। সর্বশেষ কোশ্চেন হচ্ছে আজকের অনুষ্ঠান আমাদের, যে পপুলার লাইফের শেয়ার কিনে 6 মাস যাবৎ আটকে আছে এক বিনিয়োগকারী, এখন তার করণীয় কি? না, আমি শুধু পপুলার লাইফ শুধু কথা আমি যেতে পারি, যাতে পপুলার লাইফের সাথে একসময় আমার আমি একটা ব্যক্তি কোম্পানির কথা কোনো বলতে পারবো না। আমি বলবো যে কোম্পানিগুলোই তোমার ফ্লোর প্রাইস বা মাটিতে পড়ে রয়েছে, এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এখনই আমাদের কাছে কিন্তু একটা লিস্ট আছে এমন সব। রাইট রাইট, খালি 17 না, আরো কোম্পানি আশেপাশে ঘোরাঘুরি করতেছে, লেনদেন হয় না। জো বাইডেন যেন বলে যে নাও, তার মানে এখনই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন শক্ত হাতে ধরতে হবে, কেন এগুলি হচ্ছে, তাহলে তো ঠিক হয়ে যাবে। আমি পপুলার লাইফ একা তাদের সম্পর্কে কোনো কথায় যাব না। তো আমরা আশা করব বাজার আরো ভালো যাবে, কোম্পানি দুর্নীতিগুলো ধরা পড়বে, আমরা সেই প্রত্যাশা করি। রাইট, বিনিয়োগকারীগণ করোনাকালে অবশ্যই সাবধানে থাকবেন এবং আমাদের আলোচনাটা অবশ্যই নিয়মিত দেখবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।